ওয়েলকাম স্টুডেন্টস, বাংলা ক্লাসরুম ফার্স্ট পেজ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা একাদশ শ্রেণীর প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলানা পোতা আবিষ্কার গল্পের পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করব। আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে গল্পকথক এবং তার দুই বন্ধু তেলানা পোতা আবিষ্কারে গিয়ে জনমানবহীন বিশালায়তন একটি ভগ্নপ্রায় অট্টালিকা একটি ঘরে গিয়ে উঠেছেন, এবং তার যে বর্ণনাটা আমরা পেয়েছি কিভাবে তারা বাস যাত্রা করলেন, কিভাবে গরুর গাড়িতে যাতায়াত করতে হলো এবং তাদের যে অভিজ্ঞতার সঞ্চার হয়েছে সে ব্যাপারগুলো আমরা জেনেছি, এবং তার সেই সঙ্গে রোমান্টিকতার প্রমাণ আমরা পেয়েছি, প্রকৃতি বর্ণনার পরিচয় আমরা পেয়েছি, এবং লেখকের কৌতুক মহত্তর নিদর্শন হিসেবে যে প্রসঙ্গগুলো এসেছে সে ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি, এবং কথক চরিত্র সহ তার দুজন বন্ধুর পরিচয় আমরা পেয়েছি, তারা তাদের চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনেছি, এবং আর একটু ঘটনাটা যেটা এগিয়ে গেছে সেটা হচ্ছে কথক চরিত্রের যে ব্যক্তি স্বাতন্ত্র্যের পরিচয় আমরা পেয়েছি। তিনি নিজের চেষ্টায় ছাদে যাওয়ার চেষ্টা করেছেন এবং ছাদ থেকে তিনি দেখেছেন রাস্তার ওপাশে ক্ষুদ্র এক বাতানবর্তিনী রহস্যময় নারী মূর্তি দেখেছেন, এবং সেখানে একটা আলোর ক্ষীণ রেখা তিনি দেখতে পেয়েছিলেন, এবং খানিকক্ষণ পরে সেটা আবার আবঝা হয়ে গেছে। সেটা মনে হয়েছিল যে না, নিজের চোখের ভ্রম, এরকমভাবে মনে হবে এবং মনে হবে ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটা স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে উঠেছিল, আবার সেটা মিলিয়ে গেছে। যাই হোক, আবার কথক চরিত্র প্রধান যে চরিত্র যার মাধ্যমে পুরো ঘটনাটা ঘটবে বলে লেখক এখানে বর্ণনা করে যাচ্ছেন, যা হবে সবই তোমাদের চোখের সামনে হবে, এখনও তো হয়নি। লেখকের বর্ণনীয় বিষয়ের গুণে সেটা একটা নতুন মাত্রা পেয়েছে, অভিনব রূপ পেয়েছে, সেই ব্যাপারটা আমরা এখানে আগেই আলোচনা করেছি। যাই হোক, এরপরে দুই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বার কথা হতে আমাদের আগের পর্বটা শেষ হয়েছিল। এরপরে কথক চরিত্র ঘুমিয়ে পড়লেন, তারপরে এরপরে ঘটনা কেমনভাবে ঘটছে এগিয়ে যাচ্ছে সেটা দেখি। যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন এই রাত্রির দেশেও সকাল হয়, পাখির কলরবে চারিদিক ভরে যায়। সকালবেলাতে আবার অন্যরকম দৃশ্যপট আমরা কথা দেখতে পাচ্ছি। আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মৃত হবেন না। আসল উদ্দেশ্যটা কি না, মৎস্য শিকার, মাছ ধরবার কথাতেই তো লেখক প্রথমে জানিয়েছিলেন প্রথম স্তবকতে। এক সময় ষোড়শ পচার আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্য শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে গুড়ি পানায় সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য সমেত বড়শি নামিয়ে দেবেন। এর মধ্যেও লেখকের সেই কৌতুক মত নিদর্শন পাচ্ছি, যথোচিত নৈবেদ্য শব্দের মধ্য দিয়ে বা ষোড়শ পচার আয়োজন নিয়ে এই যে শব্দবন্ধগুলো তার মধ্যেও সেই ব্যাপারটা ফুটে উঠছে, হাস্যরসের বর্ণনাটা। এছাড়াও কথক চরিত্রের ব্যক্তি স্বাধীনতার যে ব্যাপারটা কথাটা আমরা বলেছিলাম সেইখানেও এই ইঙ্গিতটা আমরা দেখতে পাচ্ছি। বাকি দুই চরিত্রের কিন্তু কোনো ওখানে প্রকাশ দেখতে পাচ্ছি না, যাবতীয় যা ঘটনা কিন্তু ঘটছে কথক চরিত্র তথা মূল নায়ক চরিত্রকে কেন্দ্র করে, এবং পাঠকের দিক থেকে যিনি তেলানা পোতা আবিষ্কারে যাবেন আগ্রহী পাঠক তাকে এই সমস্ত কাজগুলো করতে হবে। ষোড়শোপচার আয়োজন নিয়ে অর্থাৎ মাছ শিকার করতে গেলে, মাছ ধরতে গেলে যা যা আয়োজন লাগে আর কি, অর্থাৎ বড়শি, তার টোপ, সেই সমস্ত সব কিছু নিয়ে যেতে হবে, এবং শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে গুড়ি পানায় সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য সমেত বড়শি নামিয়ে, মানে জলটা সবুজ শ্যাওলাতে ভর্তি আর কি, সেইখানে আপনি বড়শি নামিয়ে দেবেন। বেলা বাড়বে, ওপারের ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করবার জন্যই বাতাসের রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে, ও সার্থক শিকারের উল্লাসে আবার বাঁশের ডগায় ফিরে গিয়ে দুর্বোধ ভাষায় আপনাকে বিদ্রুপ করবে। এখানেও একটা প্রকৃতি প্রেমের বর্ণনা পাচ্ছি। আর একটা যেটা প্রশ্ন এখানে হয় নানারকমভাবে, এত প্রশ্ন হয় এই যে পুকুর ঘাটের দৃশ্যের বর্ণনাটা, পুকুর ঘাটের যে বর্ণনা কী কী পাচ্ছি, কী কোন কোন ছবি ফুটে উঠছে সেই সম্পর্কিত একটা প্রশ্ন আসে এখানে, এক দুই তিন চার করে সেগুলোকে মনে রাখতে হবে যে বেলা বাড়াবে, তারপরে কী যে দৃশ্যপটের ছবিটা পাচ্ছি, ওপারের ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করবার জন্যই বাতাসে রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে, এবং সার্থক শিকারের উল্লাসে আবার বাঁশের ডগায় ফিরে গিয়ে দুর্বোধ ভাষায় আপনাকে বিদ্যুপূর্ণ মাছরাঙা পাখি একটা মাছ ধরে আপনার সামনেই বাঁশের ডগাতে গিয়ে উড়ে গিয়ে আবার বসবে। এইটা হচ্ছে ব্যাপার এক নম্বর ছবি পেলাম। আপনাকে সন্ত্রস্ত করে একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোন ফাটল থেকে বেরিয়ে ধীর অচঞ্চল গতিতে পুকুরটা সাঁতরে পার হয়ে ওধারে গিয়ে উঠবে। এটা হচ্ছে দু নম্বর চিত্র, পুকুর ঘাটের চিত্র। একটা মাছরাঙা পাখির কথা পেলাম, একটা সাপের কথা পেলাম, সাপটার বর্ণনাটা কী পাচ্ছি না, আপনাকে সন্ত্রস্ত করে, মানে সাপ দেখে আপনি ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন, একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোন ফাটল থেকে বেরিয়ে ধীর অচঞ্চল গতিতে পুকুরটা সাঁতরে পার করে ওধারে গিয়ে উঠবে, এটা দু নম্বর চিত্র হলো। তিন নম্বর কী পাচ্ছি, দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতলা কাঁচের মতন পাখা নেড়ে আপনার ফাতনাটার উপরে বসবার চেষ্টা করবে, ও থেকে থেকে
উদাস ঘুঘুর ডাকে আপনি আনমনা হয়ে যাবেন। এখানে দুটো বর্ণনা পাচ্ছি, তাহলে 3 নম্বরটা হচ্ছে ফড়িং এর ব্যাপারটা, দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতলা কাঁচের মতন পাখা নেড়ে ফাতনাটার উপরে বসার চেষ্টা করবে, এটা 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে উদাস ঘুঘুর ডাকে আপনি আনমনা হয়ে যাবেন, এইটা আর কি। মানে কত, এই যে বর্ণনাটা আমরা পাচ্ছি, কথকের মতো পাঠকেরাও এখানে আনমনা হয়ে যাচ্ছে। এই যে বর্ণনা আমাদেরকে একীভূত করে নিয়ে যাচ্ছে, সেই বর্ণনাটার গুণটা কিন্তু অশেষ সুন্দর হয়েছে। তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে, নিথর জলে ঢেউ উঠেছে, আপনার ছিপের ফাতনা মৃদুমন্দভাবে তাতে দুলছে, এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, পুকুর ঘাটের দৃশ্যের মধ্যে পড়ছে। ঘাড় ফিরিয়ে দেখবেন একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানার ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে। এতক্ষণে প্রথম এই জানা যে তেলেনাপোতা গ্রামে গিয়ে আমরা উঠেছি, সেইখানে তো মানুষজনের দেখা সাক্ষাৎ পাইনি, রাত্রেবেলায় শুধুমাত্র এই রহস্যময় নারী মূর্তির একটা পরিচয় পেয়েছিলাম। তারপরে সকালবেলায় এই মেয়ের একটি দর্শন পাচ্ছি, যে মেয়েটি পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা সরিয়ে জল ভরছে। মেয়েটির চোখে কৌতূহল আছে, কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই। সোজাসুজি সে আপনার দিকে তাকাবে, আপনার ফাতনা লক্ষ্য করবে, তারপর আবার মুখ ফিরিয়ে কলসিটা কোমরে তুলে নেবে। মেয়েটি কোন বয়সের আপনি বুঝতে পারবেন না, তার মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হবে জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে। তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে। মানে মেয়েটির চেহারার একটা বর্ণনা খুব সুন্দর এখানে আমরা পাচ্ছি, সেই বর্ণনাটার কাজে লাগবে। যে মেয়েটি কোন বয়সের আপনি নিজে বুঝতে পারবেন না, তার মুখটার বর্ণনা পাচ্ছি, তার শান্ত করুণ গাম্ভীর্য রয়েছে, জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পেরিয়ে এসেছে, অর্থাৎ তার সে অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, সে ব্যাপারটা বোঝা যাবে। তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর, শরীরটার বর্ণনাটাও পাচ্ছি, ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে, মানে যৌবন যেন এখনও আসেনি, এরকম একটা ব্যাপার মেয়েটির চরিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে মেয়ের সম্পর্কিত কোনো প্রশ্ন আসলে মেয়েটির নাম আমরা পরবর্তীকালে জানবো। তার চরিত্রের বৈশিষ্ট্য আসলে তার চেহারার এই বর্ণনাটুকুনি ভালো করে মনে রাখতে হবে এবং সেটা লাগাতে হবে কাজে। কলসি নিয়ে চলে যেতে যেতে ফিরে তাকিয়ে মেয়েটি হঠাৎ বলবে, বসে আছেন কেন, টান দিন। এই যে একটা রসবোধের পরিচয় মেয়েটির মধ্যেও রয়েছে, মানে তার মধ্যে কোনো জড়তা নাই, জড়তামুক্ত ব্যবহারের পরিচয় পাচ্ছি, তার মধ্যে হয়তো কোনো লজ্জা বা আড়ষ্টতা কিছু নেই, সে সংকোচহীন ভাষায় পরপুরুষের সঙ্গে কথা বলতে পারে, এইরকমভাবেই তাকে গড়ে তোলা হয়েছে, লেখক তাকে গড়ে তুলেছেন। সে কণ্ঠ এমন শান্ত মধুর ও গম্ভীর যে এভাবে আপনার থেকে অপরিচিতের সঙ্গে কথা বলা আপনার মোটেই অস্বাভাবিক ঠেকবে না, এবং এ ব্যাপারটাকে খুব স্বাভাবিক বলে আপনার মনে হবে। শুধু আকস্মিক চমকের দরুন বিহ্বল হয়ে ছিপের টান দিতে আপনি ভুলে যাবেন, তারপর ডুবে যাওয়া ফাতনা আবার ভেসে উঠবার পর ছিপ তুলে দেখবেন বড়শিতে টোপার নেই। এই যে বর্ণনাটা আমি বলছিলাম, যে প্রথম স্তবকে যে মাছের বর্ণনা পেয়েছি, যে যে ব্যক্তি কোনোদিনও পুঁটি ছাড়া আর কিছু স্বীকার করেনি, বা জল জীবনের প্রথম বৃত্তান্ত হৃদয়বিদ্ধ করবার জন্য বড়শিতে যে বর্ণনাটা পেয়েছি, সেইখানে এইখানে লেখক সুকৌশলে যেন এই মেয়ের বৃত্তান্তটাকেও বলতে চেয়েছেন, যে ফাতনাটা আবার ভেসে উঠবার পর ছিপ তুলে দেখবেন বড়শিতে টোপ আর নেই। মানে বড়শিতে আমরা যদি মাছটাকে মেয়ের সঙ্গে তুলনা করি, যে মেয়েটি ঘাটে জল নিতে এসেছিল সেইটি একটি সুযোগ ছিল কথক চরিত্রের সামনে তার সঙ্গে কথাবার্তা বলার, কিন্তু সে এলো, জল নিল, কথা বলল, তার মধ্যে কোনো আলো সলজ্জতা নেই, আড়ষ্টতা নেই, জড়তামুক্ত ব্যবহার করে সে চলে গেল। অর্থাৎ তার সঙ্গে যে কথা বলা, মনের আদান প্রদান করার ব্যাপারটা, সেই ব্যাপারটা কথক চরিত্রের দ্বারা সম্ভব হলো না, এই ব্যাপারটাকেও ইঙ্গিত যেন করতে চেয়েছেন লেখক এখানে, সেটা মাছের মধ্যে দিয়ে কথাটা বলতে চেয়েছেন। এটা আমার অন্তত ব্যক্তিগতভাবে এটা আমার মনে হচ্ছে, এরকম নাও হতে পারে, তোমরা একটু আলোচনাটা অন্যরকমভাবে আমি এটা করতে চাইছি, সেই জন্য এটা বলছি যে এরকমভাবে এটাকে ভাবলে ভাবা যেতে পারে, যে ডুবে যাওয়া ফাতনা আবার ভেসে উঠবার পর, ডুবে কখন গেল না, যখন মেয়েটি কথক চরিত্রের সঙ্গে কথা বলতে গেল, মানে প্রধান যে নায়ক চরিত্র আর কি, যিনি ঘাটে মাছ ধরতে গেছিলেন তার সঙ্গে যখন কথা বলেছে, তখনই ফাতনাটা শুধু ডুবছে, অর্থাৎ মাছটার টোপটা খাচ্ছে, মানে মেয়েটি তার সঙ্গে কথা বলতে চাইছে, কিন্তু যেহেতু নায়ক চরিত্র তথা প্রধান কথক চরিত্র আর কি, তিনি তো অপ্রস্তুত হয়ে রয়েছেন, তিনি তো বড়শিতে টোপটা যে গিলছে মাছটা তখনই তো টান দিতে হবে, অর্থাৎ মেয়েটির সঙ্গে তখন তাকেও কথা বলা উচিত ছিল, কিন্তু সেই সময় বড়শিতে টান দিতে পারেননি, সেই কথাটাকে যেন লেখক এরকম ইঙ্গিতপূর্ণভাবে বলতে চেয়েছেন বলে অন্তত আমার মনে হচ্ছে এই ব্যাপারটা তোমরা একটু দেখবে। একটু অপ্রস্তুতভাবে মেয়েটির দিকে আপনাকে এবার একবার তাকাতেই হবে,
সেও মুখ ফিরিয়ে শান্ত ধীর পদে ঘাট ছেড়ে চলে যাবে, কিন্তু মনে হবে মুখ ফেরাবার চকিত মুহূর্তে যেন একটু যেন দীপ্ত হাসির আভাস সেই শান্ত করুণ মুখে খেলে গিয়েছে। একটু করুণ দীপ্ত হাসির আভাস, মানে তার রসবোধের পরিচয়টাও এখানে আমরা পাচ্ছি মেয়েটির মধ্যে, চেহারার বর্ণনাটা পেয়েছি, চরিত্রের বর্ণনার মধ্যে এই যে তার মধ্যে একটা রসবোধ রয়েছে, একটা কৌতুকময়তার ব্যাপার রয়েছে, তার শান্ত করুণ মুখে খেলে গেছে সে ব্যাপারটাও আপনি লক্ষ্য করবেন বলে লেখক বললেন। বেশ, তারপর কী রয়েছে? পুকুরের ঘাটে নির্জনতা আর ভঙ্গ হবে না তারপর। একবারই ভঙ্গ হয়েছিল, মানে টোপটি একবারই গিলতে এসেছিল মাছটি, সেই ব্যাপারটা তো বারবার হবে না। ওপারের মাছরাঙাটা আপনাকে লজ্জা দেবার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গিয়েছে, তার কাজ তো সে সমাধা করেই চলে গেছে, মাছরাঙাটা উড়ে গেছে। মাছেরা আপনার শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়ে বোধ হয় দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবে না। এই যে মধ্যে একটা হাস্যরসের বর্ণনা পাচ্ছি, মাছেরাও বুঝে নেবে যে যে ব্যক্তি মাছ ধরতে এসেছে তার শক্তি সামর্থ্য সেরকম কিছু নাই, গভীর অবজ্ঞা নিয়ে তারা দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবে না, অর্থাৎ তার সামনাসামনি আর হবে না। খানিক আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব বলে মনে হয়, লাইনটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে নানারকমভাবে। খানিক আগের ঘটনাটা, তাহলে খানিক আগের ঘটনাটা পরিচয় দাও, তখন এই পুকুর ঘাটের ঘটনাটা বলতে হবে, মেয়েটির আশা, মেয়েটির লজ্জা বা আড়ষ্টতা কিছু নেই, জড়তামুক্ত ব্যবহারের পরিচয়, এই সমস্ত কথাগুলোকে লিখতে হবে। বেশ, এবং তার মধ্যে তাদের মধ্যে যে কথোপকথন হয়েছিল সে ব্যাপারটুকুনি উল্লেখ করতে হবে। খানিক আগের ঘটনাটার পরিচয়টা এইভাবে দিতে হবে। তারপরে প্রশ্নটা হচ্ছে আপনার কাছে অবাস্তব বলে মনে হবে, আপনার কাছে অবাস্তব বলে মনে হবে কেন, সে ব্যাপারটাকে উত্তরটাকে ঠিকভাবে লিখতে হবে। এই জনহীন ঘুমের দেশে সত্যি এরকম মেয়ে কোথাও আছে আপনি বিশ্বাস করতে পারবেন না, এই জন্যই অবস্থা বলে মনে হবে। উত্তরগুলো সব বইয়ের মধ্যেই রয়েছে, একটু ঠিকভাবে বুঝে নিতে পারলেই লেখা যাবে। এই জনহীন ঘুমের দেশে, আগের অর্থেই তো আমরা দেখেছি যে যে পরিস্থিতিতে তারা এখানে এসে উঠেছেন সেইখানটা তো মৃত্যুপুরী বলে মনে হয়েছিল, সব কিছু ভগ্নস্তূপ বলে মনে হয়েছিল, এবং সব কিছু জানলা দরজা কোটর যে বর্ণনাটা আমরা পেয়েছি ভূতের মতন একটা পরিবেশে তারা রাত্রি জাগরণ করতে বাধ্য হয়েছিলেন। এইখানে সেই ধরনের একটা পরিবেশের মধ্যে এরকম একটি মেয়ে রয়েছে সেটা একটা অবাস্তব বলে মনে হবে, এইটা উত্তরটা হবে আর কি, বিশ্বাস করতে পারবেন না আপনি। এক সময় হতাশ হয়ে আপনাকে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে, ফিরে গিয়ে হয়তো দেখবেন, কোথায় ফিরে যাবেন, মানে যেখানে আপনারা রাত্রি বাস করেছিলেন আর কি, সেইখানে ফিরে যেতে হবে। আপনার মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত ইতিমধ্যে কেমন করে আপনাদের বন্ধুদের কর্ণগোচর হয়েছে, মানে বন্ধুরাও জেনে গেছে যে আপনি মৎস্য শিকারে খুব একটা দক্ষ নন, মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত তাদেরও অবগত হয়েছে। তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে এ কাহিনী কোথায় তারা শুনলো জিজ্ঞাসা করে হয়তো আপনার পানারসিক বন্ধুর কাছে শুনবেন, কে আবার বলবে, এইমাত্র যামিনী নিজের চোখে দেখে এলো যে। এরপরে আমরা আস্তে আস্তে পরিচয়গুলো সম্পূর্ণরূপে উদ্ঘাটিত হতে দেখতে পাচ্ছি যে মেয়েটির নাম হচ্ছে যামিনী, এবং পানারসিক বন্ধু যার নাম এখন আমরা পাইনি সে বলছে যে কে আবার বলবে, যামিনী নিজের চোখে দেখে এলো যে। আপনাকে কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জিজ্ঞাসা করতেই হবে, এই কৌতূহল প্রবণতাও লেখকের মানে এই কথক চরিত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য, চরিত্র বৈশিষ্ট্য হিসেবে এই সব পয়েন্টগুলোকে মনে রাখতে হবে। তখন হয়তো জানতে পারবেন যে পুকুর ঘাটের সেই অবাস্তব করুণায়না মেয়েটি আপনার পানরসিক বন্ধুটিরই জ্ঞাতিস্থানীয়া। সেই সঙ্গে আরও শুনবেন যে দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থাটা সেদিনকার মতো তাদের ওখানেই হয়েছে। মানে এইখানে আমরা গল্পটা একটু এগিয়ে যেতে দেখছি যে পানারসিক বন্ধু তার নামটা এখানে পরবর্তীকালে আমরা পাবো, মণি হিসেবে পাবো। সেই মণির পূর্বপুরুষদের বাসভূমি হচ্ছে এই তেলানাপোতা, সেই তেলানাপোতাতে আবিষ্কার করবার জন্য তো মণির সঙ্গে দুজন এসেছে। সেই পানারসিক বন্ধুটি নামটি হচ্ছে মণি, সেই জানাচ্ছে যে যামিনী হচ্ছে তাদেরই বন্ধুর জ্ঞাতিস্থানীয়া, পানরসিক বন্ধুর জ্ঞাতিস্থানীয় মানে তাদের আত্মীয় আর কি, মানে মণির আত্মীয় হিসাবে এই যামিনীর পরিচয়টা উদ্ঘাটিত হয়েছে। সেই সঙ্গে এই ব্যাপারটাও জানা গেল যে দ্বিপ্রাহরিক ভোজনের ব্যবস্থাটাও তাদের বাড়িতেই ওখানেই করা হবে আর কি। যে ভগ্নস্তূপে গত রাত্রে ক্ষণিকের জন্য একটা ছায়ামূর্তি আপনার বিশ্ব উৎপাদন করেছিল, দিনের রুড়ো আলোয় তার শ্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে। রাত্রেবেলায় যেটাকে একটা অস্বাভাবিক মনে হয়েছিল, রহস্যময় মনে হয়েছিল, কিন্তু বাস্তবে যে মেয়েটির সঙ্গে দেখা সাক্ষাৎ হলো তার যে একটা মলিন রূপ, শ্রীহীন জীর্ণতা রয়েছে, সেটা আপনাকে একটু কষ্ট দেবে, পীড়িত করবে। রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংসমূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি। এইটাও ভালো লাইন, একটা প্রশ্ন আসতে পারে, রাত্রির মায়াবরণ সরে গিয়ে রাত্রেবেলায় কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় যেটাকে অপরূপ মায়াবী বলে মনে হয়েছিল, কিন্তু বাস্তব যখন তিনি দেখলেন, বাস্তবের যে ধ্বংসমূর্তিটি তিনি সাক্ষী হলেন সেইটা তাকে এত কুৎসিত ভাবে তার সামনে সেটা প্রকাশিত হলো, সেটা তার মনকে যথেষ্টই পীড়িত করেছে আর কি, ব্যাপারটাকে বলতে হবে। এইটি যামিনীদের বাড়ি জেনে আপনি অবাক হবেন, এই ভগ্নস্তূপের বাড়িটা আর কি।
এই বাড়িটি একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা হয়েছে, আয়োজন যৎসামান্য, হয়তো যামিনী নিজেই পরিবেশন করছে। মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্টতা জেনেই আপনি আগেই লক্ষ্য করেছেন, শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরও বেশি করে আপনার চোখে পড়বে। এই পরিত্যক্ত মানে এটা মেয়েটি চরিত্রের একটা বৈশিষ্ট্য, মুখের বর্ণনাটা পেয়েছি, করুণ গাম্ভীর্যের কথাটা পেয়েছি, এখানে সেই ব্যাপারটা আবার আপনার নজরে পড়বে। এই পরিত্যক্ত বিস্তৃত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে। এই যে পুরো তেলানাপোতা মানে যে জায়গাটা, তেলানাপোতার বসতি অঞ্চলের এই যে সমস্ত কিছু চুপচাপ হয়ে রয়েছে, শান্ত হয়ে রয়েছে, সেই অনন্ত কাল থেকে যে ধীর স্থির শান্ত হয়ে ব্যাপারটা, যে রাত্রেবেলাতেই তারা লক্ষ্য করেছিলেন ব্যাপার, সেই ব্যাপারের কথাটাকে এখানে তুলে ধরতে হবে এইভাবে যে জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা এসে ছাপ ফেলছে তার মুখে, যামিনীর মুখে। সব কিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন। মানে এই যে গভীর এক ক্লান্তির পরিচয় পাচ্ছি, বেদনার পরিচয় পাচ্ছি, একটা মৌন বেদনার পরিচয়টা সব কিছু ছাপ ফেলছে কার মুখে? যামিনীর মুখে। এই ব্যাপারটা আপনার দৃষ্টি আকর্ষণ করবে। একদিন যেন সেই ধ্বংসস্তূপই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। এই লাইনটা ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রশ্ন আসে, একদিন যেন সে বলতে কার কথা বোঝানো হয়েছে? এই যামিনী কথা, এই ধ্বংসস্তূপের বর্ণনা দাও, তখন ওই ঘর বাড়ির বর্ণনাটা দিতে হবে, এবং তেলানাপোতা আবিষ্কারের পথে যে সমস্ত দৃশ্যপটের সাক্ষী হয়েছিল সে সমস্তগুলোকে একটু বর্ণনা করতে হবে। সে খিলান দাঁড়িয়ে, দুর্গ প্রাকারের মতন দাঁড়িয়ে ব্যাপারটা আর কি, ধ্বংসস্তূপের বর্ণনাটা ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। মানে কি, এই যে যামিনীর যে চরিত্রের পরিচয়, তার যে চেহারা বর্ণনা, এই গভীর ক্লান্তির অতলতায় নিমগ্ন হয়ে আছে সব কিছু, এই ব্যাপারটাকে উল্লেখ করতে হবে। তার মুখের করুণ গাম্ভীর্যের প্রয়াস, তার চেহারার বর্ণনা, ক্ষীণ ব্যাপার যেন যৌবনটা আটকে আছে, সমস্ত কিছু উত্তরের মধ্যে নিয়ে এসে তার এই ধ্বংসস্তূপে বিলীন হয়ে যাবার কথাটাকে তুলে ধরতে হবে। আপনাদের পরিবেশন করতে করতে দু চারবার তাকে তবু চঞ্চল ও উদ্বিগ্ন হয়ে উঠতে আপনি দেখবেন। সে একটু চঞ্চল হয়ে উঠবে, একটু উদ্বিগ্ন হয়ে উঠবে, মানে খাবার পরিবেশন করতে করতে তার মনের মধ্যে কোথাও একটা চঞ্চলতা আপনি লক্ষ্য করবেন। উপরতলার কোনো ঘর থেকে ক্ষীণ একটা কণ্ঠ যেন কাকে ডাকছে। উপরের ঘরে কেউ রয়েছে যার একটা ক্ষীণ কণ্ঠের আওয়াজ আপনাদেরকে আকৃষ্ট করবে, যামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে। প্রত্যেকবার ফিরে আসবার সঙ্গে তার মুখে বেদনার ছায়া যেন আরও গভীর হয়ে উঠছে মনে হবে, সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে। তার চোখে মুখের মধ্যে ক্লান্তিকর যে ভঙ্গিটা বারবার ফিরে আসছে এবং সেটা ক্রমাগতই বাড়ছে, সে ব্যাপারটা আপনি লক্ষ্য করবেন যে বেদনার ছায়াটা সেটা আরও ক্রমশ গভীরতর হচ্ছে। খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন। অত্যন্ত দ্বিধাভরে কয়েকবার ইতস্তত করে সে যেন শেষে মরিয়ে হয়ে দরজা থেকে ডাকবে, একটু এখানে শুনে যাও মনিরা। এবার এতক্ষণ আমরা নামটা পেলাম, ওই পানরসিক বন্ধুটির নাম হচ্ছে মনিদা, যার কথা আমরা আগে বললাম। এবারে সে মনিদাকে ডাকবে, মানে যামিনী মনিদাকে ডাকবে, একবার একটু শুনে যাও মনিদা। আপনার সেই পানরসিক বন্ধু, তিনি দরজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হবে তা এমন নিম্নস্বরে নয় যে আপনারা শুনতে পাবেন না, অর্থাৎ যামিনী এবং মনিদার মধ্যে যে কথোপকথন হবে সে ব্যাপারে কথাবার্তাগুলো আপনারা শুনতে পাবেন, মানে একটু জোরের সঙ্গেই তারা কথাবার্তাগুলো আলোচনা করবেন। শুনবেন যামিনী অত্যন্ত কাতরস্বরে বিপন্নভাবে বলছে, মা তো কিছুতেই শুনছেন না, তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো। মানে ওই যে ওপরে ঘর থেকে যে ক্ষীণ কণ্ঠের আওয়াজ আমরা পেয়েছিলাম সেইটা হচ্ছে যামিনীর মায়ের কণ্ঠস্বর, সেইটাই কথাটা মণিকে বলছে আর কি। যামিনী, মা তো কিছুতেই শুনছেন না, তোমাদের আসার খবর পাওয়ার অবধি যে কী অস্থির হয়ে উঠেছেন কি বলবো বলে কিছু একটা বলতে চাইছে। মণি একটু বিরক্তির স্বরে বলবে, ও সেই খেয়াল এখনও, নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি বলে, মানে মনিরাও তো সমস্ত ব্যাপারটা জানে যেহেতু সে যামিনীর আত্মীয় আর কি, সেই জন্য বলছে যে নিরঞ্জন বলে কেউ একজন এসেছে মনে করেছে বলে ওর মা, যামিনীর মা উতলা হয়েছে, সেই ব্যাপারটাকেও মনিদা একটু বলছেন। সেই খেয়াল এখনও কী খেয়াল সেটা আমরা এখনও পুরোপুরি জানি না, এই একটা ব্যাপার আমরা লক্ষ্য করছি। হ্যাঁ কেবলই বলছেন সে নিশ্চয়ই এসেছে, শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না, আমি জানি, তাকে ডেকে দে। কেন তুই আমার কাছে লুকোচিস বলে যামিনীর মা যামিনীকে এই সমস্ত কথা বলেছে, সেই কথাগুলো আবার যামিনী মনিদাকে বলছে। কী যে আমি করবো ভেবে পাচ্ছি না, অন্ধ হয়ে যাবার পর থেকে আজকাল এত অধৈর্যতা বেড়েছে যে কোনো কথা বোঝালে বোঝেন না, রেগে মাথা খুঁড়ে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে। মানে যামিনীর মা আবার অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে যাবার পর থেকে এই ধরনের অধৈর্যতাটা আবার বেড়েছে, এবং নিরঞ্জনের সম্পর্কিত ব্যাপার ঘটলেই তার অস্থিরতাটা অধৈর্যতাটা খুবই বেড়ে যায় এবং রেগে মেগে এমন কাণ্ড করেন যে তখন তাকে প্রাণ বাঁচানোটাই মুশকিল হয়ে ওঠে বলে যামিনী বলছে। এ তো বড় মুশকিল দেখছি,
চোখ থাকলেও না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদের কেউ নিরঞ্জন নয়। মানে মনি এ পরে বলতে চাইছে যে যারা এসেছে এখানে, যেহেতু যামিনীর মায়ের চোখ অন্ধ, সে তো যামিনীর মা তো ভালো করে দেখতে পাবে না যে কে এসেছে আর কে আসেনি, কিন্তু যামিনী মা মনে করছে যে নিরঞ্জন বলে কেউ একজন আত্মীয় তাদের হয়তো হবে, সে এসেছে। কিন্তু যামিনী সে কথাটা তার মাকে জানাতে পারছে না যে না, যে এসেছে সে তো নিরঞ্জন নয়। সেই ব্যাপারটাই এখানে মনিদা বলছে, এ তো বড় মুশকিল দেখছি। এই যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর সঙ্গে কিন্তু গল্পের কথক চরিত্র তথা মুখ্য নায়ক চরিত্রের যে দুইজন বন্ধুর কথা আমরা পেয়েছি, সেই দুই বন্ধুর কিন্তু সংযোগ কিছু নাই। তারা গ্রাম্য পরিবেশে এসেছে, দুদিন নিশ্চিন্তে নিরিবিলিতে কাটাবে, একজন তো ঘুমোতে ওস্তাদ আর একজন মদ্যপান করে এখানে চুপচাপ শুয়ে থাকবে আর কি, এরকম ব্যাপারটা রয়েছে। সেই জন্য তারা এই সমস্ত ব্যাপার নিয়ে অত আগ্রহী কিছু নয়, শুধুমাত্র গল্পের কথক চরিত্র প্রধান চরিত্র নায়ক চরিত্রেরই একটু জিজ্ঞাসুর ভাব রয়েছে। যাই হোক, তারপরে কী ঘটছে দেখে নিই। উপর থেকে দুর্বল অথচ তীক্ষ্ণ ক্রুদ্ধ কণ্ঠের ডাকটা এবার আপনারাও শুনতে পাবেন, মানে মায়ের, যামিনীর মায়ের ডাকেরটা আপনারাও শুনতে পাবেন। যামিনী এবার কাতর কণ্ঠে অনুনয় করবে, তুমি একবারটি চলো মনিতা, যদি একটু বুঝি সুজি ঠান্ডা করতে পারো, মানে যামিনীর মাকে একটু ঠান্ডা করে আশ্বস্ত করতে হবে আর কি। এই যে ব্যাপারগুলো ঘটছে, এই জগৎ এবং জীবন সম্পর্কে একেবারে উদাসীন হয়ে রয়েছে গল্পকথকের সঙ্গে আসা দুই বন্ধু। আচ্ছা তুই যা, আমি আসছি। মনি এবার ঘরে ঢুকে নিজের মনেই বলবে, এ এক আচ্ছা জ্বালা হয়েছে, যা হোক বুড়ির হাত পা পড়ে গেছে, চোখ নেই, তবু বুড়ি পণ করে বসে আছে কিছুতেই মরবে না, বলে মনি তার ওই দুই বন্ধুকে বলছেন আর কি। যে অর্থাৎ বুড়ির বয়স হয়ে গেছে, যামিনী মায়ের বয়স হয়ে গেছে, হাত পা পড়ে গেছে মানে অবশ হয়ে গেছে, চোখে অন্ধ হয়ে দেখতে পায় না, তবু তার মরণ হয় না বলে মনি বলতে চেয়েছে আর কি। ব্যাপারটা কি এবার আপনারা হয়তো জানতে চাইবেন, মনি বিরক্তির স্বরে বলবে, ব্যাপার আর কি, নিরঞ্জন বলে ওর দূর সম্পর্কের এক বোনপোর সঙ্গে ছেলেবেলায় যামিনীর সম্বন্ধ উনি ঠিক করেছিলেন, বছর চারেক আগেও সে ছোকরা এসে ওকে বলে গিয়েছিল বিদেশের চাকরি থেকে ফিরে ওর মেয়েকে সে বিয়ে করবে, সেই থেকে বুড়ি এই অজগর বুড়ির ভেতরে বসে সেই আশায় দিন গুনছে। এতক্ষণ আমাদের কাছে ব্যাপারটা, পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো যে মনি এইভাবে ঘটনা কথাটাকে জানাচ্ছেন যে গোটা ব্যাপারটা কি, নিজে নিরঞ্জন বলে কোনো এক দূর সম্পর্কের এক বোনপোর সঙ্গে ছেলেবেলায় যামিনী সম্বন্ধ ঠিক করেছিল বিয়ের, বছর চারেক আগেও সে ছোকরা এসে বলে গিয়েছিল যে বিদেশের চাকরি থেকে ফিরে এসে মেয়েকে সে বিয়ে করবে, সেই আশাটা করেই তো যামিনীর মা বসে আছে বলে তিনি মরছেন না আর কি, ব্যাপারটা এরকম হয়েছে। আপনি নিজে থেকে এবার জিজ্ঞাসা না করে পারবেন না, নিরঞ্জন কি এখনও বিদেশ থেকে ফেরেনি, মানে ঘটনাটা তো সত্যি বলে আপনার মনে হবে, সেই জন্য আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। আরে সে বিদেশ গিয়েছিল কবে যে ফিরবে, নেহাত বুড়ি নাছোড় বান্দা বলে তাকে ধাপ্পা দিয়ে গিয়েছিলো, মানে বুড়ি খুবই নাছোড় বান্দা যে জামিন করেই হোক নিরঞ্জনের সঙ্গে জামিনীর বিয়ে দিতে হবে, সেই জন্যে বাঁচতে জামিনীর মাকে এরকম মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নিরঞ্জন চলে গিয়েছিলো, মানে নিরঞ্জন তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। যামিনীর জীবনে যেভাবে দুর্ভাগ্যটা নেমে এসেছে সে ব্যাপারটা এবারে আপনার সামনে পুরোপুরি স্পষ্ট হয়ে উঠবে। যাই হোক, এবারে নাছোড় বান্দা বলে তাকে ধাপ্পা দিয়ে গিয়েছিলো, একমন ঘুটে কুড়ুনির মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে, তার বাস্তব বুদ্ধির পরিচয় দিয়ে সে সত্যি সত্যি এখানে আর আসেনি, এই তেলানাপোতে অজগ্রামে মশার উৎপাত রয়েছে, সেই ধরনের একটা মানে ভূত পত্নীর দেশের এসে তার মেয়েকে বিয়ে করতে তার দায় কেনে যায় আর কি, ব্যাপারটা হচ্ছে সে কবে বিয়ে থা করে দিব্যি সংসার করছে, কিন্তু সে কথা ওকে বলে কে, এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হয় কেন লাইনটা, কিন্তু সে কথা ওকে বলে কে, সে কথা বলতে কোন কথা বাজানো হয়েছে, সে কথাটা বলতে নিরঞ্জন যে দিব্যি সংসার করছে বিয়ে থা করে সে ব্যাপারটা বলা হচ্ছে, ওকে বলে কে, ওকে মানে কার কথা বাজানো হয়েছে, ওকে বলতে এখানে যামিনীর মায়ের কথা বলা হয়েছে, বললে বিশ্বাসই করবেন না, আর বিশ্বাস যদি করেন তাহলে তো এখনই দম ছুটে অক্কা, যে মানে দুটো ব্যাপার ঘটছে, এক নম্বর হচ্ছে সে তো এই কথাটা বিশ্বাস করবে না যে নিরঞ্জন ঘর সংসার করেছে বিয়ে থা করে, আর এটা তো বিশ্বাস করবে না, যদি বিশ্বাস করেন তাহলে আবার সেটা একটা অস্বস্তির কারণ হবে, কারণ তার সঙ্গে সঙ্গেই সে মারা যাবে আর কি, কে মিছিমিছি পাতকের ভাগী হবে এই জন্যে কেউ সত্যি কথাটা বলতেও পারছে না, মানে বিচারবোধ এবং পরিস্থিতির সাপেক্ষে মনি এই সিদ্ধান্তটা নিয়েছে যে যেমন করি হোক যেমন আমাকে টিকিয়ে রাখতে হবে, বেঁচে থাকতে হবে, এই জন্য সে এই কথাটাকে এইভাবে বলছে। যামিনী নিরঞ্জনের কথা জানে বলে আপনিও তখন জানতে চাইবেন, তার জানে না কিন্তু মার কাছে বলবার উপায় তো নেই, যাই কর্মভোগ সেরে আসি, বলে মনি সিঁড়ির দিকে পা বাড়াবে। মানে যামিনীর মধ্যে একটা বিচার বোধ আছে,
যে মাকে কিন্তু সে সমস্ত কথাটা জানায়নি, মাকে শান্তি দিতেই নিরঞ্জনের কথাটা সে নিজের মধ্যে চেপে রেখে গেছে। এটার মধ্যে মানে যামিনী চরিত্র বৈশিষ্ট্য হিসেবে বিচারবোধের ব্যাপারটা এখানে উল্লেখ করতে হবে। এবারে মণি বলছে কর্মভোগ সেরে আসি বলে মণি সিঁড়ির দিকে পা বাড়াবে, সেই মুহূর্তে নিজের অজ্ঞাতসারেই আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে, হঠাৎ হয়তো বলে ফেলবেন চলো আমিও যাব। মানে গল্প কথক প্রধান চরিত্র নায়ক চরিত্র হিসেবে যিনি আছেন তিনি, তাকেও সঙ্গে করে যেতে হবে, সেই মুহূর্তে সে নিজেকে সরিয়ে রাখতে পারবে না, সেজন্য সে মণি তাকে বলবে যে চলো আমিও যাব। তুমি যাবে? মণি ফিরে দাঁড়িয়ে সবিস্ময়ে নিশ্চয়ই আপনার দিকে তাকাবে। মানে শহুরে যে গা বাঁচানোর মনোভাব, যে স্বার্থমগ্নতার ব্যাপার, সে ব্যাপারটা কিন্তু মনির মধ্যে রয়েছে, সেই জন্যই তার মধ্যে মধ্যে বিস্ময় রয়েছে যে এরকম তো কেউ চট করে যেতে চায় না। হ্যাঁ, কোনো আপত্তি আছে গেলে? না, আপত্তি কিসের বলে বেশ বিমূঢ়ভাবেই মণি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। এই পর্যন্ত আজকে আমরা পড়লাম, এইটুকুনি তোমরা ভালোভাবে পড়বে। পথ দেখিয়ে যখন নিয়ে যাবে যামিনীর মায়ের কাছে, তখন আমরাও আবার তার ঘরে যাব। এইটুকুনি আজকে থাক, পরের পর্বে আবার আমরা বাকি অংশটা আলোচনা করবো।